সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা জানি যে আমাদের অ্যাসাইনমেন্ট চলছে এর আগে আমি বলেছিলাম যে তোমাদের যেহেতু এক একটা কলেজে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোই পড়ানো হয় তো তোমাদের অ্যাসাইনমেন্ট এখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যদি মিলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটু সমস্যাই হবে এই জন্য আমাদের ফার্স্ট পেপারে শুধুমাত্র একটি অধ্যায় বাকি আছে শেষের অধ্যায়টি সেটি তোমরা নিজেরাও পড়তে পারবে যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট এখনও কন্টিনিউ আছে তাই আমরা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করব। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে দ্বিতীয় পত্রের ক্লাস আমরা নেক্সট ক্লাসে করব আর দ্বিতীয় পত্রের বই তোমরা কিনে ফেলবে আমরা যেই রাইটারের বই কি পড়ি হ্যাঁ মোহাম্মদ আব্দুল আজিজ ওনারই বই দ্বিতীয় পত্র হ্যাঁ লাইব্রেরিতে গিয়ে তোমরা খোঁজ করো যে দ্বিতীয় পত্রের বই আসছে কি না কিংবা পাওয়া যাবে কি না আর যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই তোমাদেরকে অর্ডার করতে হবে হ্যাঁ বলবে যে দ্বিতীয় পত্রের বইটা নিয়ে আসার জন্য যেহেতু আমরা দ্বিতীয় পত্র পড়া শুরু করছি আজকে আমরা দ্বিতীয় পত্র শুরু করার আগে একটু আমরা সিলেবাসটা দেখব যেহেতু তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে কোভিডের কারণে যেন খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা নেওয়া যায় তাহলে আমরা দ্বিতীয় পত্রের সিলেবাসটা একটু দেখব হ্যাঁ প্রথম অধ্যায়টা আছে যেটা সম্ভাবনা এটা অনেক অনেক বড় একটা অধ্যায় যেহেতু অনেক বড় অধ্যায় তাই এটা আমরা শুরু করেছি প্রথমেই এটা শেষ করতে পারলে আর বাকিগুলো আমাদের শেষ করতে খুব বেশি সময় লাগবে না দ্বিতীয় অধ্যায় আছে দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস তৃতীয় অধ্যায় আছে গাণিতিক প্রত্যাশা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় খুবই ছোট অধ্যায় চতুর্থ অধ্যায় আছে চতুর্থ অধ্যায়ে তোমাদের দ্বিপদী বিন্যাস পঞ্চম অধ্যায়ে বিন্যাস হ্যাঁ আমাদের বিন্যাসের অধ্যায়ের মধ্যে এবং দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টা আছে দুটোই মোটামুটি গুরুত্বপূর্ণ প্রতি বছর এগুলো থেকে প্রশ্ন আসে আর শেষে আছে নবম অধ্যায় জীব পরিসংখ্যান ঠিক আছে তাহলে প্রথম অধ্যায় আমরা শুরু করবো তাহলে আমাদের মোট কয়টা অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা অধ্যায় হ্যাঁ তাহলে আমাদের মোট হচ্ছে ছয়টা অধ্যায় আছে তাহলে ছয়টা অধ্যায়ের মধ্যে আমাদের বাদ গিয়েছে হচ্ছে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম অধ্যায় হ্যাঁ মাঝের তিনটা অধ্যায় আমাদের বাদ গিয়েছে তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম অধ্যায়টা সম্ভাবনা ঠিক আছে তাহলে সম্ভাবনা বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে কোনো কিছু একটা ঘটবে কি ঘটবে না সেই বিষয়টা বোঝায় হ্যাঁ যেমন আমরা অনেক সময় বলি যে আজকে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এটা একটি সম্ভাবনা হুম তাহলে এখানে দুটো জিনিস কাজ করে একটা জিনিস হচ্ছে বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে হ্যাঁ তাহলে এখানে সম্ভাব্য দুটি ফল একটা হচ্ছে বৃষ্টি হতে পারে বৃষ্টি হবে আরেকটি হচ্ছে বৃষ্টি হবে না ঠিক আছে তাহলে সম্ভাব্য দুটি ফল আছে এই একটি আরেকটা এটি তাহলে এই দুটো সম্ভাব্য ফলের মধ্যে আমরা সম্ভাবনা বের করব যদি বলি যে বৃষ্টি হবে তার সম্ভাবনা কত তাহলে অবশ্যই সম্ভাবনাটা হবে মোট ফল আর হচ্ছে সম্ভাব্য ফলের মধ্যে অনুপাত হ্যাঁ সম্ভাব্য ফল মানে বৃষ্টি হবে একটি ঘটনা আর এই দুটো মিলে মোট হচ্ছে দুটি সম্ভাব্য ফল আছে তাহলে এই দু বৃষ্টি হবে তার সম্ভাবনা হবে হাফ হুম তাহলে এটাই হচ্ছে সম্ভাবনা কোনো একটা ঘটনা ঘটবে কি ঘটবে না সেটা যে গাণিতিক পদ্ধতির মাধ্যমে আমরা নির্ণয় করি সেটাই হচ্ছে সম্ভাবনা তাহলে আজকে আমরা একটু প্রাথমিক একটা ধারণা নেব সেটা হচ্ছে আমাদের আমরা জানি যে মুদ্রার পিঠ দুইটা থাকে মানে পয়সা হ্যাঁ মুদ্রা বলতে আমরা পয়সা যেটা বোঝাই তাহলে এটি একটি পিঠ নিচের দিকে আরেকটি পিঠ থাকে তাই না এটাকে আমরা মাথা আর লেজ বলি হ্যাঁ তাহলে মাথা আর লেজ যদি বলি তাহলে আমরা যদি প্রথমেই ধরি যে একটা মাথা তার অপর পিঠ হচ্ছে লেজ হুম তাহলে একটা মুদ্রার দুটো পিঠ থাকে একটা উপরের পিঠ আর একটা নিচের পিঠ তাহলে উপরের পিঠ ধরলাম যে হেড আর নিচের পিঠ হচ্ছে টেল হুম তাহলে মুদ্রা তো গেল আমাদের এবার আমাদের প্রথমেই যে বলেছে যে চেষ্টা হুম আমরা চেষ্টা কোনটাকে বলি যখন কোনো কিছু আমরা করার মানে করি কোন একটা উদ্দেশ্যে কিংবা কোনো একটা শর্তের অধীনে যখন কোনো কিছু করি তখন সেটাকে আমরা চেষ্টা বলি হ্যাঁ তাহলে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে হ্যাঁ পরীক্ষায় পাশ করতে হলে আমাকে কি করতে হবে পড়তে হবে তাহলে আমি যে প্রথমবার পড়তে বসলাম দ্বিতীয়বার পড়তে বসলাম হ্যাঁ এই প্রত্যেকবার পড়াকেই আমাদের কি কি বলবে চেষ্টা বলবে হ্যাঁ পাশ করার জন্য চেষ্টা মানে হচ্ছে আমি পাশ করব এই শর্তের অধীনে বারবার পড়তে বসছি হ্যাঁ তাহলে প্রত্যেকবার যখন পড়তে বসছি সেটা আমরা প্রত্যেকবার যে পড়তে বসছি সেটাকে আমরা চেষ্টা বলব ঠিক এরকম ধরো এখানে যদি বলি যে আমার একটি পরীক্ষায় হুম একটি পরীক্ষায় আমার দুইটা হেড লাগবে হ্যাঁ দুইটা হেড লাগবে মানে দুটি মাথা লাগবে হ্যাঁ দুটি মাথা লাগবে মানে হচ্ছে আমি মুদ্রা নিক্ষেপ করলাম হ্যাঁ দুইবার নিক্ষেপ করলাম কিংবা দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলাম সেই ক্ষেত্রে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমি শর্ত দিয়েছি যে আমার দুটি মাথা লাগবে খেয়াল করো যখন আমি দুটি মাথা লাগবে বলবো তখন এই প্রথমবার যে আমি মুদ্রাটা নিক্ষেপ করব হ্যাঁ মুদ্রা যে নিক্ষেপ করব। অবশ্যই আমার হয় হেড আসবে না হয় টেইল আসবে মানে আমার হেড অথবা টেইল যে কোনো একটা আসবে কিন্তু কোনটা আসবে সেটা আমরা জানি না তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে দেখো যে আমি বলেছি যে আমার দুটো হেড লাগবে তাহলে দুটো হেডের জন্য আমার কি করতে হবে দুইটা মুদ্রা নিক্ষেপ করতে হবে তাহলে দুইটা মুদ্রা নিক্ষেপ করার জন্য কিংবা একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করতে হবে হ্যাঁ তাহলে সাপোজ যে আমরা দুটো মুদ্রা নিক্ষেপ করলাম হ্যাঁ তাহলে প্রথম মুদ্রার ক্ষেত্রে দেখো দুটো ফল একটা হেড আর একটা টেন আসতে পারে হ্যাঁ কিন্তু কোনটা আসবে সেটা আমরা জানি না যদি সম্ভাবনা দুটোরই আছে হ্যাঁ তাহলে যদি প্রথমেই আমি বলি যে হেড আসবে তার সম্ভাবনা কত যদি আমি এই ঘটনা থেকেই বলি যে আমার একটি মুদ্রার দুইটি ঘটনা আছে কিংবা দুটি ফলাফল আছে একটি মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড আসবে না হয় টেল আসবে তো এখানে আমার ফলাফল কয়টা দুটো বললাম যে হেড আসার সম্ভাবনা কত তাহলে হেড আসবে এমন ঘটনা কয়টা একটা তাহলে এখানে হেড আসার সম্ভাবনা হবে ওয়ান বাই টু এটা হচ্ছে অনুকূল ঘটনা অনুকূল ঘটনা মানে যেইটা আমরা চাচ্ছি সেই ঘটনার ফেভারে কিংবা সেই ঘটনার জন্য যে ঘটনাটা ঘটছে মানে আমি হেড চেয়েছি তাহলে হেড উঠেছে এরকম ঘটনা একটা আর হচ্ছে মোট ঘটনা কিংবা মোট ফলাফল হুম তাহলে মোট আছে আছে আমার কয়টা দুইটা ঠিক আছে তাহলে প্রথমবার যে আমি নিক্ষেপটা করলাম সেটা হবে চেষ্টা হুম প্রথমবার নিক্ষেপ করলাম এটা হেড আসতে পারে হুম তাহলে সেটা হবে আমার প্রথমবার যে নিক্ষেপ করলাম সেটা হবে চেষ্টা একবার যেটা করি সেটা হবে আমার চেষ্টা এবার আমি বলেছিলাম যে দুইটা হেড লাগবে তাহলে দুইটা হেড লাগলে আমি কি বলেছি যে দুটো মুদ্রা একত্রে নিক্ষেপ করলাম এটা একটা মুদ্রা নিক্ষেপ করার ফলাফল এটা সম্ভাব্য ফলাফল আর এটা হচ্ছে আরেকটা মুদ্রা নিক্ষেপ করা সম্ভাব্য ফলাফল তাহলে যখন দুইটা মুদ্রা একত্রে আমি নিক্ষেপ করব। এরকম হতে পারে যে দুই মুদ্রার মধ্যেই হেড আসলো কিংবা এরকম হতে পারে প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল আসলো ঠিক আছে কিংবা এরকমও হতে পারে যে প্রথম মুদ্রায় টেল দ্বিতীয় মুদ্রায় হেড আবার দুটোই টেল আসতে পারে ঠিক আছে তার মানে আমি প্রথমবার একটা মুদ্রা নিক্ষেপ করলাম সাপোজ হেড আসলো এটা হচ্ছে প্রথম মুদ্রা হেড আসলো দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রেও আমার কি আসলো হেড আসলো হতে পারে না এরকম তারপরে আবার ধরল প্রথম মুদ্রায় হেড আসলো দ্বিতীয় মুদ্রায় আমার টেল আসলো ঠিক আছে দুটো করে মুদ্রা কিন্তু আমি নিক্ষেপ করছি প্রথম মুদ্রায় টেল আসলো দ্বিতীয় মুদ্রায় হেড আসলো কিংবা দুই মুদ্রাতেই টেল আসলো তাহলে এগুলো হচ্ছে আমার সম্ভাব্য ফলাফল ঠিক আছে তাহলে দুইটা মুদ্রা যখন আমি নিক্ষেপ করছি তখন আমার সম্ভাব্য ফলাফল কোনটা আসছে এটা হ্যাঁ তাহলে এই যে দেখো প্রথমবার আমি নিক্ষেপ করলাম দ্বিতীয়বার নিক্ষেপ করলাম কিংবা দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলাম এই যে বারবার যে করছি সেটাকে আমরা বলবো যে পরীক্ষা মানে একটা নির্দিষ্ট শর্তের অধীনে যখন আমরা কোনো কাজ বারবার করি সেটাই হচ্ছে পরীক্ষা আর নির্দিষ্ট একটা শর্তের অধীনে যখন একবার একটি কাজ করি সেটা হবে চেষ্টা আর এই পরীক্ষার ফলে যে জিনিসগুলো কিংবা যে ফলাফল আমরা পাব সম্ভাব্য সকল ধরনের ফলাফলের সেটকে বলবো আমরা হচ্ছে নমুনা ক্ষেত্র ঠিক আছে তার মানে একটা পরীক্ষা করলাম সেই পরীক্ষার মধ্যে সব ধরনের ফলাফল আসার যে সম্ভাবনা আছে যে এই ফল আসতে পারে এটাও আসতে পারে এটাও আসতে পারে হ্যাঁ এরকম যতগুলো ফলাফল আসার সম্ভাবনা আছে এই সবগুলো ফলাফলের সেটকে হুম সেটাকে আমরা বলবো হচ্ছে নমুনা ক্ষেত্র সেই পরীক্ষার নমুনা ক্ষেত্র আর প্রত্যেকটা ঘটনা হবে নমুনা বিন্দু ঠিক আছে তাহলে কোনো একটা শর্তের অধীনে কোনো কাজ একবার করলে সেটাকে আমরা কি বলবো চেষ্টা ঠিক আছে তারপর কোনো একটা শর্তের অধীনে কোনো কাজ বারবার করাকে বলবো আমরা পরীক্ষা পরীক্ষার ফলে আমাদের সম্ভাব্য সকল ফলাফলের সেটকে বলবো নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি ফলাফলকে আমরা এক একটা কি বলবো নমুনা বিন্দু ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি হ্যাঁ তাহলে আমরা যদি এখন ডেফিনেশনগুলো দেখি দেখো যে বলেছি চেষ্টা প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কাজ কর কাজ একবার সম্পন্ন একবার সম্পন্ন হওয়াকে কি বলছি ট্রায়াল বা চেষ্টা পরীক্ষা তাকেই বলছি প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ বারবার সম্পন্ন হওয়াকে বলছি আমরা পরীক্ষা একটা জিনিস দেখো এখানে একবার একই জিনিস আর বারবার একই জিনিস যেটা করছে সেটা হচ্ছে পরীক্ষা এবার আসো দৈব পরীক্ষা কি বলছে আমি বলেছি যে একটি মুদ্রা নিক্ষেপ করলে দুটি ফল আসবে আসার সম্ভাবনা হেড অথবা টেল তাহলে হেড আসার সম্ভাবনা হাফ টেল আসার সম্ভাবনা হাফ এখন আমি মুদ্রাটা নিক্ষেপ করলাম আমি জানি যে হেড অথবা টেল আসবে কিন্তু কোনটা আসবে সেটা আমি জানি না হুম তাহলে এই ধরনের পরীক্ষাকে বলে হচ্ছে দৈব পরীক্ষা এখানে হেডও আসতে পারে টেলও আসতে পারে কিন্তু কোনটা আসবে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু এই ঘটনা আসতে পারে আর এদের সম্ভাবনা আমাদের জানা আছে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের পরীক্ষাকে বলবো হচ্ছে কি দৈব পরীক্ষা ঠিক আছে তাহলে চেষ্টা হলো কোনো একটা নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার হওয়াকে সম্পন্ন হওয়াকে আমরা বলব কি চেষ্টা আর কোন নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ বারবার সম্পন্ন হওয়াকে বলবো হচ্ছে পরীক্ষা আর দৈব পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা যেখানে কি বলেছে যে ফলাফলগুলো পূর্বেই জানা থাকে মানে হেড টেল এই ফলাফল আমরা জানি এর প্রত্যেকটি ফলাফলের নির্দিষ্ট একটা সম্ভাবনা থাকে মানে হাফ হাফ এটা হচ্ছে সম্ভাবনা ঠিক আছে কিন্তু কোন কোনো একটি চেষ্টায় কোন ফলটি আসবে তা পূর্বেই নিশ্চিত নয় তার মানে একটা মুদ্রা নিক্ষেপ করলাম এখানে হেড অথবা টেল আসবে কিন্তু কোনটা আসবে সেটা আমরা নিশ্চিত না সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো এই ধরনের পরীক্ষাকে আমরা বলবো হচ্ছে দৈব পরীক্ষা এবার আসুন নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র কি বলেছিলাম যে সম্ভাব্য সকল ফলের সেটকে কি বলবো নমুনা ক্ষেত্র এবার নমুনা ক্ষেত্র হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র সাপোজ এখন যদি আমি বলি যে এই ক্ষেত্রে বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র বললাম এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আর অবিচ্ছিন্ন নমনার ক্ষেত্রে বললাম যে এক্স যখন এক্স একটা সংখ্যা সেটা হচ্ছে কি হবে এক্স গ্রেটার দেন টেন তার মানে এখানে আমি বলছি যে এক্সের মান হবে টেন এর থেকে বড়। এখানে ইলেভেন হইতে পারে টুয়েলভ হইতে পারে থার্টিন হইতে পারে ফোরটিন হইতে পারে তাই না এরকম করে আনলিমিটেড ইনফিনিটি পর্যন্ত হুম তাহলে সেই ক্ষেত্রে বলবো যে আমরা অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র কিংবা বললাম যে এক্সের মানটা এক্সের মানটা বললাম যে ওয়ান থেকে বড়ো কিন্তু দশের থেকে ছোটো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান হতে পারে ওয়ান হতে পারে ওয়ান হতে পারে এরকম টু পয়েন্ট ওয়ান হতে পারে হ্যাঁ এরকম অনেক অসংখ্য মান হতে পারে হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে এগুলোকে বলবো আমরা অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র আর যেটা আমরা গুণে শেষ করতে পারবো সেটা হচ্ছে বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র এই নমুনা বিন্দু আমি কি বলছি এই যে ওয়ান টু থ্রি ফোর যে বললাম ফোর ফাইভ হ্যাঁ এই প্রত্যেকটা হচ্ছে এক একটা নমুনা বিন্দু ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো এই কয়টা ডেফিনেশন তোমরা মুখস্থ করে ফেলবে হ্যাঁ আর বই অবশ্যই খুব দ্রুত কিনে ফেলার চেষ্টা করবে যেন পরবর্তী ক্লাস হওয়ার পূর্বেই তোমাদের বই কেনা হয়ে যায় এবং আমি যা বোঝাবো সেটাকে যেন খুব দ্রুত বুঝতে পারো তাহলে আমি কি কি জিনিস পড়িয়েছি পড়িয়েছি চেষ্টা পরীক্ষণ তারপর দৈব পরীক্ষা নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র দুই প্রকার হতে পারে বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র আর হচ্ছে নমুনা বিন্দু হ্যাঁ নমুনা বিন্দু কি বলেছি নমুনা ক্ষেত্রে প্রত্যেকটি উপাদানকে আমরা বলছি হচ্ছে নমুনা বিন্দু ঠিক আছে আর আমি তোমাদের বইয়ের কথা বলেছি যে একই রাইটার মানে প্রথম পত্র যেই রাইটারের বই দ্বিতীয় পত্র কিন্তু সেই রাইটার সেম রাইটার কিন্তু দ্বিতীয় পত্র বই হ্যাঁ আব্দুল আজিজ ঠিক আছে মোহাম্মদ আব্দুল আজিজ এর পরিসংখ্যান দ্বিতীয় পত্র ঠিক আছে এই বইটা কিনে ফেলবে কারণ বই ছাড়া কিন্তু এই অধ্যায়টা বুঝতে খুবই কঠিন হবে অনেক বেশি কঠিন হবে এই জন্য বইটা খুব দ্রুত কিনে ফেলবে ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে আমরা আরও কিছু সংজ্ঞা দেখবো আমি আগেই বলেছি এই অধ্যায়টা খুবই বড়ো তাই আমি চেষ্টা করবো এই অধ্যায়টা তাড়াতাড়ি শেষ করার জন্য হ্যাঁ যেন যদি তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে যেন তোমরা অসুবিধায় না পড়ো তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নেক্সট ক্লাসে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নিয়মিত করো ঠিক আছে তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ